তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পোড়া মাথা ঘোরায় গো লাগে উড়া ধুরা। দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। এই গানটা অনেক সুন্দর লাগে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। শাকিব খানকে আমার অনেক ভালো লাগে। আমি যদি তার 3 নম্বর বউ হইতে পারি তাতে আমার কোন আপত্তি নাই। ওর মোড়া মা ছেলে গুলো আসলে কে দেখবো? ওদের কাহিনী কয়েকদিন পর পরে ঝগড়া হবে, কয়েকদিন পর পর ঠিক হবে, তো ওদের ব্যাপার আসলে বলার কিছুই নেই। ওগুলো সব নাটক করে, নাটক ছেড়ে গেছিল। আমি যেহেতু অ্যাজ এ মডেল কাজ করতেছি, নায়ক হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। প্রিয় নায়ক অফকোর্স সাকিব খান। বাংলাদেশের মধ্যে বর্তমানে সবাই তো দায়িত্বে সবিনে ঘুমাচ্ছে, অনেক বেটার, যার জন্য ছবি দেখতে আসছি। ওর সব দিকই ভালো লাগে। আমি সেন্সলেস হয়ে যাব, আমার ক্রাশ। জানি না আমি কি করবো, পাগল হয়ে যাব। যদি মনে করেন শাকিব খান একটু অফার দেখে ছবিতে, তখন আপনি কত এক্সাইট? উনি অফার দিছে মানে তো কোনো ভাবেই না, না সবকিছুর বিনিময়ে হোক শাকিব খানের ছবি করতে আমি রাজি আছি। সবকিছু আমি সব স্যাক্রিফাইস করতে পারবো। আমি গতকাল ভিডিও দিয়েছি, এক নায়িকাকে প্রশ্ন করা হয়েছিল গিভ এন্ড টেক করা হবে, আপনি একটা মুভিতে কাজ করতে পারবেন শাকিব খান, সে বলছে ইম্পসিবল। সাকিব খান যদি অফার দেয় তাহলে কেন গিভ এন্ড টেক এটা সে জীবনে বলবে না? আচ্ছা, কোন ধরনের অ্যাক্টিং বেশি ভালো লাগে? থ্রিলার, রোমান্টিক? রোমান্টিক, আই লাভ রোমান্টিক। অনেক মুভি তো দেখা হয়। হ্যাঁ, মুভি দেখা হয়। সাকিব খানের তো বেশি দেখা হয়। আচ্ছা, যদি আমাদের একটু রোমান্টিক গান শুনে দেন তুলে না। সাকিব খান, জাস্ট সাকিব খান। সাকিব খানের যে দুইটা গান বের হয়েছে, যেহেতু দুইটা রোমান্টিক না, ডিজে টাইপের, তো এই দুটো থেকে একটা গাওয়া যায়। ওইটাও বের হয়েছে, দেন হচ্ছে আরেকটা যেটা বের হয়েছে কুক 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 কুক, ওইটা আমার বেশি ফেভারিট, ওইটাই গাও ট্রাই করি। লজ্জা করতেছে। আচ্ছা, মেন থিমটা একটু বলে দিই। হ্যাঁ, এই গানটাতে মিমে যতটুকু পারফরমেন্স করেছে, তো আপনি যদি থাকতেন কতটুকু? না, আমি ডান্স পারি, সো আমাকে যদি নিত তো খারাপ হইতো না, বাট মিমে কে নিছে ইটস বেটার, যেহেতু বাইরে থেকে মানে মডেল আনছে, ওরা তো অফকোর্স বেটার। আচ্ছা, এর আগে বাংলাদেশে বাংলা ছবি হয়েছে, তো কি মনে হয় বাংলাদেশে এরকম ছবি হতে থাকে, পরিবর্তন আসবে সিনেমা? পরিবর্তন আসবে, ইভেন আমার হচ্ছে মুভির অফার আসছে অনেক, তো ওরকম ভালো লাগে নাই দেখে করা হয় নাই। আমি প্রিন্স মামুনের সাথে আমার মিউজিক ভিডিওর কথা হয়েছিল, তো ও করবে দেখে আমি করবো না বলেছি। এছাড়া হচ্ছে অ্যালেক্স সবুজ বলো, অনেক টিকটকার আছে, ওদের সাথে আমার কাজ করা হয়েছে অ্যাজ এ মিউজিক ভিডিও। সেটা বললে হচ্ছে কেউ লাইন মারবে না, তো সিঙ্গেল, অলওয়েজ সিঙ্গেল। হ্যাঁ, এটা কে না চায়, সবাই চায়, সবাই একটু পাত্তা দেখ। কেমন ছেলে পছন্দ? অফকোর্স দেখতে সুন্দর, লম্বা চুড়া, অ্যাজ এ সাকিব খানের মতো। টাকা পয়সা অবশ্যই থাকতে হবে, টাকা পয়সা না থাকলে হবে না, আর যেরকমই হোক। যদি আমি সব জায়গায় ফার্স্ট প্রায়োরিটি থাকতে চাই, বাট এখন যেহেতু দুইটা করে এসেছে আর উপায় নাই, 3 নম্বর বানাইতে চাই, আমি রাজি আছি, একদম ছোট বউ হবো, সমস্যা কি?